আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন আপনারা? আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। ডিপিআরসি তে আপনাদের সকলকে আবারো স্বাগতম। আজকে আবারও নিয়ে আসলাম আরেকজন রোগীকে, যিনি দীর্ঘদিন যাবত অস্টিওআর্থ্রাইটিস জনিত সমস্যায় ভুগছিলেন। শরীরের বিভিন্ন অংশে অনেক ব্যথা নিয়ে, অনেক যন্ত্রণা নিয়ে দীর্ঘদিন কাটিয়েছেন, অনেক চিকিৎসাও করেছেন কিন্তু ফলপ্রসূ কোনো চিকিৎসা পাননি। বাট একটা সময় যখন জানতে পারেন এই ডিপিআরসি হসপিটালে অপারেশনবিহীন চিকিৎসা হয়, সঙ্গে সঙ্গে ছুটে এসেছেন আমাদের কাছে এবং আজকে হাসি মুখে বিদায় নিচ্ছেন সম্পূর্ণ সুস্থ হয়ে, ভালো হয়ে। আসুন দর্শক, কথা বলি আমাদের আজকের পেশেন্টের সাথে। আসসালামু আলাইকুম। মা কেমন আছেন আজকে? ভালো। আপনার নামটা যদি একটু বলেন। জুলেখা। জুলেখা বেগম। বাসা কোথায় আপনার? বাসা চারাস্তি চাঁদপুর। চারাস্তি চাঁদপুরে। হ্যাঁ। তো পেশায় তো একজন গৃহিণী। হ্যাঁ। আচ্ছা, এই আমাদের যে হসপিটালে আসছিলেন, কি কি সমস্যাগুলো নিয়ে আসছিলেন যদি একটু বলতেন? ব্যথা আল্লাহ, ব্যথার জন্য। ব্যথার জন্য? কোথায় কোথায় ব্যথা ছিল? ঘাড়ে, কোমরে। কতদিন থেকে এই সমস্যাটা? অনেক দিন যাবত। 4-5 বছর হবে? এতটুকু হবে না। 3-4 বছর? হ্যাঁ। আচ্ছা, অল্প থেকে বেশি হয়ে গেল। কোন দুর্ঘটনা ঘটেছিল নাকি হঠাৎ করে এই অবস্থা? দুর্ঘটনা ঘটছে 15 বছর আগে, অ্যাক্সিডেন্ট হয়েছে, বাচ্চা লইয়ে পড়ে গেছে, বাচ্চার মাথা এতটুকু ফাটছে। আচ্ছা। আমি বাড়ি গেছি। ও, তারপর থেকে আস্তে আস্তে দেখছেন যে ব্যথা হচ্ছে। ব্যথা হচ্ছে। হ্যাঁ। তো এই সাংসারিক কাজগুলো করতে গিয়ে কি কি সমস্যার সম্মুখীন হতেন, যে সারাক্ষণই ব্যথা, ঘাড়ে সারাক্ষণই ব্যথা করতো? ঘাড়ে করতো, আগে হাতে করতো, পায়ে করতো, এই হারে এই জায়গা তাতো, ফিটে যাতো, মাজা এই হারে উঠতে পারতাম না, হারে ডাক্তার কাছে নিয়ে গেছে, রাখসাম নিয়ে যাই, হারে দিয়ে পরীক্ষা নিরীক্ষা দিল, করতে হয়েছে, করার পরে কয় হাঁ খাই গেছ। ইনজেকশনটা দিতে পারছে আইনা দিব। তখন কি একরকম প্রায় হতাশ হয়ে গেলেন নাকি? হতাশ হয়ে নাই, ব্যথা সব সময় না কিছু কমছে, আবার যেই মানে কয়েকদিন পর আবার দেখেন যে প্রচন্ড ব্যথা, কোনো কাজ করতে পারেন না, বিছানা থেকে উঠতে কষ্ট হয়, কিছু কাজ করলে মিন্নত হয়ে যায়। হুম হুম। যন্ত্রণা একটা সময় গিয়ে শুয়ে যেতে হয়। শুয়ে যায়, পানি দিই, মালিশ করি, কোনো লাভ হয় না। আবার আর ডাক্তার দেখাইছি আমনে। হুম হুম। তো আহে গ্রামে বসে আসে। আচ্ছা আচ্ছা। বসার আরে কইছে এলা একটা ব্যায়াম দিছে, দুই ইয়ার টানা, অন্য টানা, অন্য পায়ের দিকে আনা, এই আর মালিশ দিছে, লঙ্গ এলাচিতে নারকেল তেল দিয়ে এই মালিশ করতো, ব্যায়াম করতো, আর ওষুধ গুলা খাইতো। তো কাজ হচ্ছে, ব্যথাই বাড়ি যাচ্ছে। তো এই যে একটা খারাপ একটা পরিস্থিতি, এই অবস্থায় হঠাৎ করে কিভাবে জানলেন যে এই ডিপিআরসি তে চিকিৎসা হয়? মামা তো ভাই যেন চিকিৎসা হয়েছে, হাতে সাঁতার কাটতে যাই ব্যথা পাইছে, লড়াচ্ছে ঝড়াইতে পারে না, বললো কেমনে কেমনে খবর পাইলো। তো বলছে আরে হে কয় আপু আপনি ওই জায়গায় আসেন, এইখানে আসেন, সেমনি মাইদেন, এখানে আসলে আমি মোটামুটি ভালো হইয়ে গেছি, আমি একটু ডাক্তার দেখান আর কিছু, এই দেখার কথা কইছে আর তো অনেকবার চেষ্টা গেছে, অনেকবার কইতেছে ব্যথার কথা শুনলে বলে, অন্য কোনো ডাক্তার আর দেখাইতাম দেখার জন্য দরকার নাই, এখানে আসছে আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এখানে আসছে, সরাসরি চলে আসছেন স্যারের কাছে। এত এই যে এত যন্ত্রণা ব্যথা নিয়ে আসছেন এবং আজকে বাড়ি চলে যাচ্ছেন, মাঝখানে আপনার ট্রিটমেন্ট হয়েছে, তো কেমন আছেন আজকে? আজকে ভালো। কত কতদিন পরে আজকে এরকম যে বলতে পারলেন যে আমি ভালো আছি? অনেক বছর পর নাকি? আগে যেই জিজ্ঞেস করতো কেমন আছেন বলতে না ভালো না, কষ্ট আছে, ব্যথা যন্ত্রণা, তো এই সেই মানুষটা আজকে পানি ডালিয়ে দিছে। আলহামদুলিল্লাহ, এখানে ভালো হয়, কালিয়া বাইরে বলছি
মেজো ভাই নেই মার্কেট থাকে ধানমন্ডি। আলহামদুলিল্লাহ। হ্যাঁ ও কইছে বাবা মানে আপনার সাথে এখন জারি কথা হচ্ছে দেখা হচ্ছে সবাইকে আপনি একই কথাই বলছেন। হ্যাঁ ব্যথা কমছে তো আমি বাবির পায়ে ক্যালসিয়াম নাই এখন পায়ে জানো থেরাপি দিব না সুই দিব তো আমি ডাক্তারকে জিজ্ঞেস করছি তো বলে না ওষুধে দিব আচ্ছা আগে ডাক্তার দেখা দেখালে ডাক্তারে বলবে তো কইছে আসতো। আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন একবার নিজেকে প্রশ্ন করুন যে আপনি কবে বলবেন যে হ্যাঁ আমি সুস্থ আছি ভালো আছি সেদিনটা হয়তো খুব বেশি দূরে না তবে তার আগে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে চিকিৎসা নিতে হবে সঠিক চিকিৎসা নিন আলহামদুলিল্লাহ সুস্থ থাকবেন ভালো থাকবেন দোয়া করবেন আমার এই মায়ের জন্য এবং আপনারাও দোয়া করি যাতে আপনারাও সুস্থ থাকেন ভালো থাকেন। আসসালামু আলাইকুম। ডিপিআরস লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।